নিজে যে জিনিসটা বহুমূল্যে ক্রয় করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, একদিন সেই কুয়ার পানি পাননি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামদের মধ্যে ধনী মানুষ ছিলেন। মদিনার পানির কষ্ট দেখে তিনি ইহুদিদের কাছ থেকে পানির কুয়া কিনে নিয়ে মুসলমানদের জন্য অফ করে দিয়েছিলেন, সকলের জন্য খুলে দিয়েছিলেন। কিন্তু সেই মুনাফিকের দলেরা একদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কুয়ার পানিটুকু খেতে দেননি। হিস্ট্রি অফ নলেজের মাধ্যমে আজকে সেই ঘটনা আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। মাসটা ছিল জিলহাজ মাস, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত চলছে। মদিনাবাসী মক্কা শরীফে হজের জন্য রওনা হয়ে গেছে। প্রায় মদিনা খালি, অলি গলি কেবলমাত্র বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, কয়েকজন মহিলা আর কিছু বৃদ্ধ সাহাবা। সেই সুযোগে মিশরের কিছু ফিতনাবাজ দল মদিনা শরীফে অবরুদ্ধ করে দেয়। 40 দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে রাখে। এমনকি 33 দিনের মাথায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এইসব ষড়যন্ত্রের মূল পাণ্ডা ছিল কুখ্যাত মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবা। সে মানুষদের কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নানান অপবাদ দিয়ে মানুষের চোখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাবমূর্তি নষ্ট করে দিতে লাগল। এমনকি সে বলিতে লাগিল যে খেলাপথ নাকি শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকার, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বঞ্চিত করে জোর করে খেলাফত দখল করেছেন। নাউজুবিল্লাহ, বর্তমানে সেই শিয়া সম্প্রদায়ের তরফ থেকে এমনও দাবি তোলা হয় যেটা একেবারে গ্রহণযোগ্য নয়, যেটা একেবারে মানা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শাসনামাল ছিল 12 বছর, প্রায় 6 বছর সব ঠিকঠাকই ছিল। কিন্তু শেষ 6 বছর ফিতনা এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মিশর, কুফা, ইয়ামিন ওর আরও অন্যান্য দেশের কিছু মানুষ মুনাফিক খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নিতে লাগলো। আর এইসবে অক্সিজেন দিচ্ছিল মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবা। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নাম করে মিথ্যা জাল চিঠি পাঠাতে লাগলো বিভিন্ন জায়গায়। সে চিঠিতে লিখিতে লাগিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি খলিফার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই তিনি তোমাদেরকে খলিফার বিরুদ্ধে যুদ্ধ করতে মদিনা আহ্বান জানিয়েছে। চিঠি পেয়ে বিভিন্ন দলের, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষেরা সকলে একগ্র চিত্তে মদিনার দিকে রওনা দিতে লাগলো। পরবর্তীতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পেলেন, তিনি সঙ্গে সঙ্গে জানান যে তিনি খলিফার বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেননি, বরং আজও তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানেন এবং তিনি তানার হাতে চুমুকে তানার নির্দেশ মোতাবেকই কাজ করেন। এবং যতদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকবেন, তিনি ততদিন তাকে খলিফা মেনে চলবেন। একথা শুনে মানুষরা তারা তাদের এলাকায় ফিরে যেতে লাগলো। কিন্তু কিছু মানুষ মদিনাতেই রয়ে গেল, এরাই মূলত মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবার অনুচর ছিল। একটা সময় মারওয়ান নামক এক ব্যক্তির সাহায্যে বিদ্রোহী দলটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে ফেলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে রাখে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ঘরের ছাদে উঠে জনগণের উদ্দেশ্য একটি ভাষণ দিয়েছিলেন। সেই মর্মস্ববাহী ভাষণ, বেদনাদায়ক ভাষণ, তিনি শুরু করিলেন, আজ আল্লাহর কসম করে আমি ওসমান বলছি, আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমরা কি অবহিত আছো যে হেরা পর্বত্য কম্পিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে হেরা, শান্ত হয়ে যাও, কেননা তোমার উপরে রয়েছেন একজন নবী কিংবা একজন সিদ্দিক কিংবা একজন শহীদ। লোকেরা বলল, হ্যাঁ, সকলেই আমাদের মনে আছে। তিনি পুনরায় বলিলেন, আমি আল্লাহ তাআলার নামে কসম করে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসরা বাহিনীর তাবুকের যুদ্ধের জন্য বলেছিলেন, কে এটা অপছন্দনীয় কবুল হওয়ার যোগ্য, অধিক পরিমাণের খরচ দিতে তৈরি আছো। সে সময় লোকেরা চরম আর্থিক সংকট ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছিল, অতএব সেই বাহিনীর প্রয়োজনীয় ব্যয় আমি ওসমান নিজেই করেছি। লোকেরা বলল, হ্যাঁ, অবশ্যই আপনি সত্য কথা বলছেন। আবার তিনি বলিলেন, আল্লাহ তাআলার নামে প্রতিজ্ঞা করে তোমাদের কাছে আমি আবার মনে করিয়ে দিতে চাই, তোমরা কি জানো যে রোমা কূপের পানি কেউ ক্রয় করা ব্যতীত পান করতে পারত না? সেই কূপ আমি ক্রয় করে আমি ধনী দরিদ্র মুসাফিরদের জন্য অক্ফ করে দিয়েছি। লোকেরা আল্লাহকে স্মরণ করে বলল, হ্যাঁ, আমরা সকলেও জানি আমরা সেই কূপের পানি এখনও খাই। তিনি তার আরও কিছু জনহিতকর সমাজকল্যাণমূলক কথা মনে করিয়ে দেন। হাদিস পাকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হে ওসমান, আল্লাহ তাআলা তোমাকে একটি চাদর খেলাফত পরাবেন, বিদ্রোহীরা তা খোলার দাবি জানালে তুমি তা খুলে ফেলো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে চাদর আল্লাহ তাআলা আমায় পরিয়েছেন আমি তা কিছুতেই খুলে ফেলতে পারিব না।
সাহাবা ইকরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, আমরা এদের সাথে যুদ্ধ করব, এদেরকে প্রতিরোধ করব, আপনি আমাদের হুকুম দিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন না যে মদিনাতে রক্তপাত হোক, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন সেই ভূমিতে রক্তপাত হবে, তাও আবার মুসলমানে মুসলমানে, এটা কখনোই আমি উসমান হতে দিতে পারি না। কিছু যুবক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে পাহারা দিতে লাগলেন। তাদের মধ্যে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নের মণি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও চার পাঁচজন। ফিতনাবাজ বিদ্রোহী দলটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পানি সরবরাহ করা বন্ধ করে দেয়। যে কূপের পানি মদিনার মানুষ পান করে, যে কূপের পানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের থেকে কিনে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, সেই কুয়ার পানি আজ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। খাদ্য না পেয়ে মানুষ কিছুদিন বেঁচে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া মানুষ কতদিন বাঁচবে? প্রথম দিন বাড়িতে যা পানি ছিল তা দিয়ে চলে গেছে, তারপর বাড়িতে আর পানি নাই, শত্রুরা আসতে দিচ্ছে না, সৈন্য দিয়ে ঘেরা, যে কটা সৈন্য প্রাচীরের ভিতরে বাহিরে পাহারায় আছে, এর বাহিরে থেকে কোনো মানুষ আর ভিতরে প্রবেশ করিতে পারছে না। যখন এই সংবাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পেলেন, তিনি বিদ্রোহী দলের সাথে কথা বলতে এলেন, তাদের অন্তরকে নরম করার চেষ্টা করলেন। তিনি বললেন, হে লোকেরা, তোমরা এ কি করছো? তোমরা না মুসলমান? তোমরা মুসলমানের মতো আচরণ করছো না কেন? তোমরা না মুসলমানের মতো আচরণ করছো, না কাফেরদের মতো আচরণ করছো? তোমরা নিজেরাই চিন্তা করে বলো, এই ব্যক্তিটি কে? কাকে তোমরা পানি পান করা থেকে বাধা দিতে চাও? এমনকি পারস্য রোমানরাও তারা তাদের শত্রুকে বন্দী অবস্থায় খাদ্য পানি সরবরাহ করে থাকে। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের সাথে কি এমন করেছে যে তোমরা তার বিরুদ্ধে এমন আচরণ শুরু করেছো? তোমরা উসমানের বিরুদ্ধে বিদ্রোহ করেছো, অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছেন যেন তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করা হয়। তোমরা আর কি চাও? কেন তোমরা তাকে অবরোধ করলে এবং কিভাবে তাকে হত্যা করার জন্য তোমরা এইভাবে নিজেদের কাছে বৈধ মনে করে নিয়েছো? এরপরও সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা বলিতে থাকলো, আল্লাহর কসম, আমরা তাকে কিছু খেতে দেব না এবং কোনো পানীয় প্রদান করব না। কাজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তিনি অপরাধ চেষ্টা বৃথা হয়ে গেছে, সে অবস্থায় তিনি তানার মাথায় পাগড়ি খুলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে ছুঁড়ে মারলেন, যেন তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি দেখে অত্যন্ত বুঝতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। যুবক সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাগড়ি দেখে বুঝলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেছিলেন, কিন্তু ফিতনাবাজরা তাকেও মানতে অস্বীকার করেছে। সেই অবস্থায় উম্মুল মুমিনিন জানারা ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ জানারা ছিলেন, মুমিনদের মা উম্মে হাবিবা হযরতে সাফিয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও চেষ্টা করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পানি পৌঁছানোর জন্য, কিন্তু ফিতনাবাজ বিদ্রোহীরা তানাদের সঙ্গেও দুর্বল ব্যবহার শুরু করে দিয়েছে। একটা সময় বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আক্রমণ করিতে লাগলো, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিতে লাগলেন, কয়েকজন বিদ্রোহী বাড়ির পিছন দিক থেকে বাড়িতে ঢুকে পড়ল। দিনটি ছিল জিলহজ মাসের 18 তারিখ, সেই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়। সেই দিন ভোরে তিনি একটি স্বপ্ন দেখলেন, তিনি তার স্ত্রীকে বললেন, আমি স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তানার সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখতে পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উসমান, তুমি আজকে আমাদের সঙ্গে ইফতার করবে, হে উসমান, তুমি আজকে আমাদের সঙ্গে মিলিত হবে। সুতরাং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জীবনের শেষ দিনে তিনি রোজা রাখলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, সে সময় এক ব্যক্তি তাকে শ্বাসরোধ করে মারতে চেষ্টা করলো, তারপর তানার ওপর তরোয়াল চালালেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে প্রতিরোধ করিতে গেলেন, তানার হাত কেটে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এই হাত দিয়ে আমি কোরআন লিপিবদ্ধ করেছি। তারপর তানার মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে তানাকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজের মাধ্যমে আজকে আপনাদের কাছে যে হিস্ট্রি তুলে ধরলাম, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।